আমাদের তেলাক তেল বন্ধ খোলা এটা শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা ওনারা ভালো বলতে পারবেন কেন করেছেন, এটা ওনারা ঠিক করেছেন যে বন্ধ বন্ধ তুলে দিতে হবে। আর দ্বিতীয় যেটা বললেন কারোর হাতে দেওয়া নাই, আমাদের খাদ্য তেল যেটা সয়াবিন এবং যেটা পামল এটা ফুললি ইম্পোর্টের উপর নির্ভর করে অলমোস্ট 90%। আমরা ওয়েলকাম করি যে নতুন পায় সবাই আসুক, এগিয়ে আসুক না কেন, এটা তো ওপেন, কাউর কোনো বাধা নাই। বড় গ্রুপরা তারা হয়তো তাদের বড় ক্যাপিটাল পাওয়ারের জন্য তারা বড় ব্রাঞ্চে অনেক বছর ধরে করছে, তবে আমার আহ্বান থাকবে ছোটো আকারেও যেন সবাই এগিয়ে আসে এই ইম্পোর্টে, তাহলে কম্পিটিশনটা আরও ফেয়ার হবে বড়। স্যার, বাণিজ্য মন্ত্রী হিসেবে আপনি মনে করেন যে খোলা তেলটা বাজারে থাকুক অন্তত নিম্নবিত্ত মানুষের জন্য, মান খারাপ হয় সেক্ষেত্রে তো বিভিন্ন সংস্থা আছে তারা তদারকি করবে, এটা বাণিজ্য মন্ত্রী হিসেবে সাধারণ? এটা আমি কন্ট্রাডিক্ট করতে চাই না শিল্প মন্ত্রণালয়ের সাথে, তারা অনেক ভাবে চিন্তা এটা করেছে, আমাদের তো লাইফ স্টাইলটা ইম্প্রুভ করতে হবে, এই ক্ষমতাটা বাড়াতে হবে যে 10 টাকা বেশি গেলে পরেও উই ক্যান অ্যাফোর্ড দ্যাট, এবং আমাদের কোয়ালিটি অফ অয়েল যেন ঠিক থাকে, এইটার দিকে তো নজর। অনেক বছর তো আমরা খোলা তেল খেলাম, এখন যদি গ্র্যাজুয়ালি আমরা চেষ্টা করি আমি মনে করি শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঠিক আছে, তবে যদি হয়তো সময় দিতে হয় দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু এক সময় আমাদের সেই অ্যাবিলিটি বাড়বে। আমি একটু আগে বলছিলাম এক মাসের কোরবানির 1 মাসে 6 লক্ষ বিক্রি হয়, এটা তো আমার কখনো কল্পনাও করি। আমাদের দৃষ্টিভঙ্গিটা তো লম্বা থাকতে হবে, বড় থাকতে হবে, যাতে একদিন আমরা এই খোলা বা বাজারে খারাপ মানে মেশানো জিনিস খাবো কেন, লেটস হ্যাভ দ্যাট অপরচুনিটি টু হ্যাভ দি ফিউচার। থ্যাংক ইউ ভেরি মাচ।